আসসালাম আলাইকুম বন্ধুরা এসএসসি পাশ করে একাদশ শ্রেণীতে ভর্তির জন্য নতুন করে নোটিশ প্রণয়ন করা হয়েছে আপনারা অনেকেই জানতেন যে তিনটা আবেদনের পরে আর আবেদন করা যাবে না আর কি আবেদনের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল কিন্তু শিক্ষার্থী শিক্ষক এবং অভিভাবকদের কথা বিবেচনা করে করে আবার নতুন আবেদনের সুযোগ দেওয়া হয়েছে তো সেই নোটিশটা আপনাকে দেখাবো দেন যারা এসএসসি তে এক বিষয়ে ফেল করেছিলেন তাদের জন্য একটা দুঃসংবাদ রয়েছে এই সকল পুরো বিষয় নিয়ে থাকবে আমাদের আজকের ভিডিও সাবস্ক্রাইব করে পাশের বেলাইকন অন করে দিন পেয়ে যাবেন সকল আপডেট ভিডিও নোটিফিকেশন সবার আগে ওয়েলকাম ব্যাক বন্ধু তো এখানে আমরা চলে এই ওয়েবসাইটে আপনারা গুগল এসে সার্চ করলেও এটা পেয়ে যাবেন তো এখানে আসার পরে উপরে দেখতে পাচ্ছেন এই জায়গায় একটা বিজ্ঞপ্তি আর কি যাওয়া আসা করতেছে এখান থেকে আমরা একটু ওয়েট করি এই যে দেখতে পাচ্ছেন তো এটা হচ্ছে আপনার সেই বিজ্ঞপ্তি আমরা এখান থেকে ইন্টার করবো এটার উপরে ক্লিক করলাম ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ডাউনলোড অপশন চলে আসবে আমরা এখান থেকে ডাউনলোড করে দেন এখানে আমরা আমাদের কাঙ্ক্ষিত নোটিশটা দেখতে দেখতে তো এই জায়গায় এটা করা হয়েছে বিষয় বলতেছে শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে সর্বশেষ পর্যায়ে মাধ্যমে ভর্তির আবেদন ফল প্রকাশ ও কলেজ ভর্তির সময়সূচি আপনাদের কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে তারপরে কলেজ কত তারিখে নির্চারণ করতে হবে ফল প্রকাশ কত তারিখ হবে এই সকল বিষয় এখানে বলা রয়েছে তো ফেল করা শিক্ষার্থীদের দুঃসংবাদ আমি একটু পরে বলতেছি এখান থেকে আমরা আগে দেখি শিক্ষার্থী অভিভাবক ও বিভিন্ন কলেজের অধ্যক্ষগণের আবেদনের প্রেক্ষিতে দু হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে অনলাইনের মাধ্যমে ভর্তির লক্ষ্যে পুনরায় সর্বশেষ চতুর্থ ধাপে আবেদন গ্রহণের সিদ্ধান্ত করা হয়েছে এ বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষার্থী অভিভাবক সহ সকলকে নিম্নোক্ত সময়সূচি অনুসরণ করার জন্য অনুরোধ করা হলো আবেদন পদ্ধতি আপনারা আগে যেভাবে করেছিলেন সেভাবেই করতে পারবেন এটা নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আর এইখানেও আপনাদেরকে আসন সংখ্যা দেখে দশটি করে কলেজ আপনারা চয়েস দিতে পারবেন এখন আসি দুঃসংবাদটা কি রয়েছে এদের দেখতে পাচ্ছেন এই জায়গায় বলে দিয়েছে স্পষ্ট করে দুই হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষের সর্বশেষ চতুর্থ ধাপের অনলাইনের মাধ্যমে যে সকল শিক্ষার্থীরা আবেদন করতে পারবে এখানে কারা কারা আবেদন করতে পারবে সেটা স্পষ্ট বলে দিয়েছে প্রথমে বলতেছে এক নম্বরে যেটা রয়েছে যে সকল শিক্ষার্থী পূর্বে আবেদন করেনি বা আবেদন করে কলেজ সিলেকশন পায়নি তারা এখানে আবেদন করতে পারবে দুই নম্বরে বলতেছে যে সকল শিক্ষার্থী চূড়ান্ত মনোনয়ন পেয়েছে কিন্তু কোনো কারণে কলেজে 24/2/2022 তারিখের মধ্যে ভর্তি হতে পারেনি কিংবা নিচন করতে পারেনি তারা এখানে আবেদন করতে পারবে আর তিন নম্বরে বলতেছে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় 2021 সালের এসএসসি সমান পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থীরা এখানে আবেদন করতে পারবে যদি ফেল করা শিক্ষার্থীদের ভর্তি নেওয়ার কোনো চিন্তা ভাবনা থাকতো তাহলে কিন্তু এখানে ওনারা বলে দিত যে আর কি ফেল করা শিক্ষার্থীরা এই ভাবে ভর্তি হতে পারবে এর আগে উন্মুক্ত কলেজগুলো ভর্তির জন্য আর কি ব্যানার তৈরি করেছিল তারা ব্যানার করে আপনাদের ভর্তি নিয়েছিল সেই বিষয়টাও কিন্তু আমি আপনাকে জানিয়েছিলাম অনেকেই ওখানে অ্যাডমিট হয়েছে দেন পরবর্তীতে ওনারা আর এই কার্যক্রমটা চালু রাখেনি যার জন্য অনেকে বলছিলেন যে ভাইয়া ওনারা এখন আর ভর্তি নিচ্ছে না তো আমি ভিডিওগুলোতেও বলেছি যে যে সামনে পরীক্ষাটা রয়েছে এই পরীক্ষার দিকে ফোকাস দিন আপনাকে আর যদিও এসএসসি ফেলে ভর্তি নেওয়া হতো তাহলে আপনার তেমন কোনো উপকার হতো না আপনারা সরকারি কলেজ সেটাও হতো সর্বনিম্ন মানের কলেজ যে জায়গাগুলোতে আপনাদেরকে অ্যাডমিট হতে হতো তো মন্ত্রণালয় চাইলে ফেল করা শিক্ষার্থীদের জন্য আলাদা নোটিশ দিলেও দিতে পারে এটা একদমই ওনাদের ব্যাপার যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী এই কথাটা বলেছিলেন তো এইখানে যদি ভর্তি নোটিশটা দেওয়ার ওনাদের কোনো ইচ্ছা থাকতো তাহলে এই কন্ডিশনের ভিতরে ওনারা অ্যাড করে দিত যে এই সকল শিক্ষার্থীরা আবেদন করতে পারবে এরপরও আপনারা অনেকেই বলছিলেন যে শিক্ষা মন্ত্রালয়ের সঙ্গে যোগাযোগ করতে চাই মন্ত্রণালয়ের সঙ্গে কিভাবে যোগাযোগ করব তো নেক্সট ভিডিওতে আমি আপনাকে দেখিয়ে দিব মন্ত্রণালয় আপনারা কিভাবে যোগাযোগ করবেন সকল মিনিস্টারদের নাম্বার আপনারা কিভাবে আপনাদের নিজের ফোন থেকেই দেখবেন এইটা আমি একদমই ক্লিয়ার করে দেবো আর এই যে সময়সীটা দেওয়া রয়েছে সেটা আপনাকে একটু জানিয়ে দিই যারা যারা ভর্তির জন্য আবেদন করবেন এই জায়গায় বলতে চতুর্থ সর্বশেষ পর্যায়ে আবেদন গ্রহণ হবে ছাব্বিশ দুই দুই শনিবার থেকে আজকে এটা চলবে সাতাশ দুই দুই রবিবার রাত আটটা পর্যন্ত তারপর রয়েছে চতুর্থ পর্যায়ের আবেদন যাচাই বাছাই চলবে আঠাশ দুই দুই তারিখে এবং আবেদনের ফল প্রকাশ করা হবে এক তিন দুই তারপরে শিক্ষার্থীদের সিলেকশন ও নির্ধারণ করতে হবে দুই তিন দু হাজার বাইশ থেকে তিন তিন দু হাজার বাইশ বৃহস্পতিবার বিকাল পাঁচটা পর্যন্ত তো এই ছিল মোটামুটি আমাদের আজকের আপডেট দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সুস্থ থাকা মনে করে আজকে এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম